Good morning, welcome to my channel, welcome to another new video. So, I have a new video and today is the 21st of April. So, guys, you can see that I have a new video. Almost ready to go to the office. I have an office job and I have a new job. 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 But I have a new job. And তোমরা জানি আমার লিপস্টিকটা কেমন লাগছে আমি পিঙ্ক এন্ড নিউড এর অম্ব্রে এফেক্ট করার চেষ্টা করেছি সো এনিওয়েজ এখন আমি অফিস যাব আমার সকালবেলা এসা সময়ই পাইনি বিকজ আজকে একটা ওয়েডিং এ যাওয়ার আছে তো সেটার জন্য না একটু प्रिपरेशन করছিলাম আমার মনে হয় যেন ওয়েডিং এ যাওয়া হচ্ছে ইজ লাইক আ টাস্ক আমার জন্য কি ড্রেস পরব কি করব কি না করব এত এই কম্বিনেশন ওই কম্বিনেশন আমার মাথা অনেক খাটাতে হয় সো এনিওয়েজ এখন অফিস যাই তোমাদের সাথে অফিস থেকে ফেরার পর দেখা হচ্ছে so yeah, till then, bye bye. Good evening, everyone. Finally, I'm back. So, office theke to chole ashlam ajke ektu tatari ashlam because bikel bela biye barite jawar ache jehetu ektu tatari chole ashlam jar jonno. To ekhon tired hoye gechi. Ektu fresh hoyni snan dhan kore den tomader sathe dekha korchi. Snan kore chole eshi ekhon ar everyday basis e ami just ekta toner ar ekta ফেস জেল লাগিয়ে হয়ে যায় আমার বাট আজকে আমি একটু ইন্টেন্স কিছু করব যেমন কি টোনারটা তো অবভিয়াসলি লাগাবই সেটা মাস্ট আমার স্কিন কেয়ার রুটিনের মধ্যে আমি এই টোনারটা খুবই ভালো হাইড্রেশন প্রোভাইড করে আমাকে খুব ভালো সো এটা ড্রাই হয়ে যাক এন্ড দেন আমি এই গুড ভাইবস এর এই রোজহিপ অয়েলটা अप्लाई করব এটাও খুব মেকআপ করার আগে যদি এটা अप्लाई করা যায় খুব ভালো ওয়ার্ক করে এটা অবভিয়াসলি লিপসটাকে নারিশড রাখতে হবে তো বোরোনিন লাগিয়ে নেব এখন আর জন্য বোরোনিন লাগিয়ে এখন একটু বসবো বসে কিছু ভিডিওস আছে যেগুলো কিনা আমার এডিট করতে হবে কারণ নালে প্রচুর ক্লিপস রয়ে গেছে প্রচুর ভিডিওস রয়ে গেছে যেগুলো এডিটই করা হয়নি তো সেগুলো এখন বসে বসে একটু টাইম আছে যখন করে নেব করে অ্যান্ড দেন আস্তে আস্তে রেডি হওয়া স্টার্ট করবো অ্যান্ড আজকে আমি গেট রেডি উইথ মিও শ্যুট করবো সেটা মোস্ট প্রবলি কাল আর পরশুর ভিডিওটা চলে আসবে তোমরা প্লিজ দেখে নিও অ্যান্ড সাব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও সো মেবি রেডি হওয়ার সময় সময় তোমাদের সাথে দেখা হতে পারে এতক্ষণ বসে বসে লেহেঙ্গাটাকে স্কার্টটাকে আয়রন করে নিয়েছি এখন হচ্ছে হেয়ার কার্ল করব এটা দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এখন লুকটা দেখতে পাবে না বাট পরে নিশ্চয়ই দেখাবো দেরি হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যাচ্ছি অ্যান্ড কিছু ব্লগিংও করতে পারিনি তো দেখি বিয়েবাড়ি গিয়ে কতদূর কি ব্লগিং করতে পারি বিকজ আমি যাই না ফার্স্ট টাইম এরকম তো তো যাই না কতদূর ব্লগিং করতে পারবো চেষ্টা করবো ব্লগ করার দেখানোর এবার ডিপেন্ড করছে ওখানে গিয়ে সিচুয়েশন কেমন সো ওখানে যাই তারপর দেখছি কি হয় কি না হয় তোমরা তো জানতেই পারবে Thank you.
11:30 বাজে আর আমি জাস্ট বাড়ি ঢুকলাম। দেখতে পাচ্ছি যাওয়ার সময় কি সুন্দর সুন্দর করে গেছি, আর আসার সময় পুরো চুল ঠুল বেঁধে এত গরম, তার উপরে আমি পুরো হাইনেক জিনিস পরেছি না, আরও গরম লাগছিল। তো এবার মেকআপ করাটা তো ইজি ছিল, বাট মেকআপ রিমুভ করাটা সব থেকে টাফেস্ট কাজ, এখন সেটাই করব বসে বসে। মর্নিং এভরিওয়ান, সো এটা নেক্সট ডে আমি ব্লগ করছি, 22nd of April আজকে। অ্যান্ড কালকে রাত্রে আর আসার পর আর ব্লগটাকে কন্টিনিউ করার আর হিম্মতই ছিল না, সবাই ঘুমিয়েও পড়েছিল, তো সেই জন্য আমিও ঘুমিয়ে পড়েছিলাম। সো কালকে দেরিতে এসেছি সেটাও একটা কারণ, আর এমনি তো মার শরীর ভালো না, যার জন্য আজকে সকালে ইভেন্চুয়ালি দেরিতে ঘুম থেকেও দেরিতে উঠেছি। তো আজকে আর এস কিছু ব্লগিংও করবো না, কিছু করবো না, বিকজ সব কিছু যেহেতু দেরিতে উঠেছি সব কিছুই দেরিতেই হবে। তো দেখি কি করা যায়। আর এখানে মা হচ্ছে রুটি বানাচ্ছে। মা শরীর কেমন আছে? মার শরীর খুব একটা ভালো নেই, ঠান্ডা ঠান্ডা লেগেছে, তার জন্য খুব একটা রান্নাও করেনি। আর এইখানে হচ্ছে ডাল, আগের দিনের এগুলো সব জিনিস, এটা হচ্ছে আগের দিনের আলু, আলু মাখা, তারপর এইটা আজকে করেছে, এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল। তো আজকে এইটুকু নিয়ে আমাদের রান্না বান্না, অ্যান্ড এই নিয়েই আজকে থাকবো, দেখা যাক কি হয়। তো এনিওয়েজ আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, আর এটাকে আর এক্সটেন্ড করবো না। আশা করি তোমাদের এই ব্লগের মধ্যে কিচ্ছু ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো গাইজ, বাই বাই।